নমস্কার, স্বাগত ক্যাল কলিং টিভিতে, আমি তনুকা। নাম পরিবর্তন করা হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। মেটা নাম দেওয়া হয়েছে তার নতুন এ নাম ঘোষণা করেন বলে জানা যায় বৃহস্পতিবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। কয়েকদিন যাবৎ এই গুঞ্জন চলছিল যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নাম পরিবর্তনের। অবশেষে জুকারবার্গ ঘোষণা করেন ফেসবুকের নাম মেটা রাখার। একই সঙ্গে পেশ করেন তিনি মেটাভার্স সংযুক্ত করার বিস্তারিত পরিকল্পনা। শুধুমাত্র তার সমস্যাযুক্ত সামাজিক নেটওয়ার্কের বাইরে ভবিষ্যতে প্রতিনিধিত্ব করার জন্য মূল কোম্পানিগুলির নাম পরিবর্তন করে মেটা করা হচ্ছে, এমনই জানিয়েছেন বৃহস্পতিবার 29 অক্টোবর ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ। ফেসবুক প্রধান জানিয়েছেন, আমরা অনেক কিছু শিখেছি সামাজিক সমস্যাগুলির সাথে লড়াই করে এবং বন্ধ প্ল্যাটফর্মের অধীনে জীবনযাপন করার থেকে, এবং আমরা যা শিখেছি তা গ্রহণ করার এবং পরবর্তী অধ্যায় তৈরিতে সহায়তা করার এখন সময় এসেছে। ফেসবুক তাদের নাম পরিবর্তনের ঘোষণা করে গত সপ্তাহে, তবে তা উল্লেখ করা হয়নি যে সেখানে নতুন কী নাম হবে। বেশ কয়েকটি নাম আলোচনায় ছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় রাত 10টায় এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ফেসবুকের নতুন নাম ঘোষণা করা হয় মেটা। 2004 সালে 4 ফেব্রুয়ারি পথ চলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা প্রশাখা বিস্তার করেছে ফেসবুক। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথ চলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জুকারবার্গ। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।